বন্ধুরা, আরও একবার স্বাগত আমার চ্যানেল জার্নি উইথ দেবাংশুতে। আজকে দেখব উড়িষ্যার ডুবলাগাড়ি। এই রিসর্টটাতে আমরা আছি, বাবুল অফ লাক্সারি, বেশ বড় রিসর্ট, অনেক পাইন বন আছে পিছনে। ডুবলাগাড়ি এসেছি, ডুবলাগাড়িতে সুন্দর জায়গা। এই যেই রিসর্টে আমরা আছি সেখান থেকে সোজা এই রাস্তাটা চলে গেছে সমুদ্রের দিকে। আমরা টোটাল 12 জনের টিম। মন্দারমণিতে যেটা একদম দেখাই যায় না, এই ঝাউবন, এই এত সুন্দর ঝাউবন, তারপরে সেই ঝাউবন পেরিয়ে সামনে সমুদ্র, অসাধারণ এই ডুবলাগাড়ি বিচ। দিগন্ত বিস্তৃত, এখন ভাটার টাইম চলছে, খুব কাছেই বাগদা। সমুদ্রের এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য। এই ডুবলাগাড়িতে যেটা আছে, প্রচুর ঝাউবন, এই সি বিচের ধারেই দেখছেন প্রচুর ঝাউবন চারিদিকে। এবং এই হচ্ছে সমুদ্র। তিত্তিরে হাওয়া এগিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে, এই দেখুন। ভারী সুন্দর। আর এই এখন একটু বিকাল তো, এই এই ফ্রেমটা অসাধারণ লাগছে, পিছনে সূর্য ডুবছে। দূরে আমাদের গ্রুপ। আর যেটা বলছিলাম, বিউটিটা কিন্তু এই ঝাউবন, অনেকটা কিন্তু হেঁটে হেঁটে এগিয়েছি, হাঁটুরও নিচে জল। ওই এক এক জায়গায় এক এক রকম বিউটি। চাঁদিপুরে যেরকম অনেকটা ভিতরে যাওয়া যায়, কোনো জলই থাকে না, এখানে আবার অনেকটা জুড়ে ফ্ল্যাট বিচ। এবং সেই ফ্ল্যাট বিচ হওয়াতে কিন্তু অনেকটা হেঁটে আমি সমুদ্রের ভিতরে চলে এসেছি। বুঝতেই পাচ্ছেন কত দূর চলে এসেছি আমি। এই যে দূরে কিন্তু আমাদের টিম, এত দূর চলে এসেছি। আর কি সুন্দর লাগছে এই জায়গাটা। সন্ধ্যা নামছে ডুবলাবাড়ি সি বিচে। এখন এইরকম চেহারা, দূরে সমুদ্র, ইতিউতি টুরিস্টরা ছবি তুলছে, বালি নিয়ে খেলছে, দূরে ঝাউবন, আর দিনান্তের সূর্যের অস্ত চলে যাওয়া, অসাধারণ এক অনুভূতি। একটু কাছে গেলে টুকটাপ টুকটাপ করে ডুব মারে, এই যে প্রচুর লাল কাঁকড়া, সব রেড কাঁকড়া প্রচুর। লাল কাঁকড়া ভর্তি এখানে, আর এই একদম সমুদ্র, এই যে এখান থেকে সব প্রত্যেকটা গর্তে লাল কাঁকড়া ঢুকে ঢুকে আছে। আর এই দেখুন সমুদ্রে প্রচুর পাখির ডাক, কোকিলের ডাক, বলে না প্রকৃতির নিজস্ব একটা শব্দ আছে, নিজস্ব রং আছে। কলকাতা থেকে সরাসরি গাড়িতে গেলে সময় লাগে প্রায় 5.5 ঘন্টা, এছাড়া ট্রেনে হাওড়া হয়ে বালাসোর স্টেশন হয়েও যাওয়া যায়, সময় লাগে 1 ঘন্টা মতন বালাসোর স্টেশন থেকে। যদি শুধু প্রকৃতির কথা শুনতে চান, প্রকৃতির শব্দ অনুভব করতে চান, একবার ডুবলাগাড়ি আসুন। এই দেখুন দূরে পাখির কিচির কিচির কন্টিনিউয়াস চলছে, এত গহন বন, প্রচুর পাখি আছে, প্রচুর পাখি এখানে। কাল বিকালে প্রচুর কোকিল ডাক ছিল, চারিদিকে বন। কালকে আমরা কিছু শিয়াল দেখেছিলাম। কালকে যেরকম কয়েক কিলোমিটার এগিয়ে গেছিল বিকাল বেলায় ভাটার সময়, এখন কিন্তু দেখছেন সমুদ্র অনেকটা এগিয়ে এসেছে। মানে এখান কালকে ভাবছিলাম যে আদৌ এই ডুবলাগাড়ি বিচে স্নান করা যাবে কি যাবে না, আজকে কিন্তু মনে হচ্ছে যে ভালো রকমই স্নান করা যাবে, জোয়ারের সময় অনেকটা এগিয়ে এসেছে। এখন সময়
ওই 9:30। কাজেই এই যে জোয়ার ভাটার টাইমটা কিন্তু দেখবেন, ভাটার সময় আপনি ডুবলা গাড়িতে স্নান করতে পারবেন না, আর জোয়ারের সময় কিন্তু স্নান করা যাবে। কোমর লেভেলে লোকজন দাঁড়িয়ে আছে, কোমর লেভেলে যদি আপনি সমুদ্রের জল পেয়ে যান তাহলে কিন্তু সেখানে স্নান করতে পারবেন। আর জোয়ার মানে একটু একটু করে আরও এগোবে। সকালের ডুবলাগাড়ি বিচ, একটু গভীরে গিয়ে আপনাদের দেখাই, হচ্ছে সকালের ডুবলাগাড়ি বিচ। ভালো ঢেউ আসছে, আর এই হচ্ছে পাইন বন, এইটাই কিন্তু বিউটি। এই ডুবলাগাড়ি ওই দিকে কিন্তু বাগদা, ওই দূরে বাগদা বিচ, এই বিচ বরাবর হেঁটে গেলেই বাগদা বিচে পৌঁছানো যাবে। আর আরেকটা জিনিস, প্রচুর ঝিনুক আছে এখানে, এই যে ঝিনুক প্রচুর, এই আরেকটা পড়ে রয়েছে। মোটামুটি এখন কিন্তু স্নান করার মতন একটা জায়গা চলে এসেছে। আমাদের টিম নেমে পড়েছে সমুদ্র স্নানে, আমাদের টিম নেমে পড়েছে, দিশা লিড করছে, এইখানে আমার মেয়ে রয়েছে, আর এইখানে আমাদের টিমের বাকি সদস্যরা সবাই এখন একটু আফসোস করছে যে সমুদ্রে নামতে পারলাম না।